আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো ফিলিস্তিনে হত্যা বর্বরতা আর নির্মমতার প্রতিবাদে বার্মিংহামে বিক্ষোভ ব্রিটেনে ঈদ বাজারে বিক্রি বেড়েছে স্বর্ণালঙ্কারের ইফতার মাহফিল ঘিরে ব্যস্ত ব্রিটেনের কমিউনিটি আর রাজনীতি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিদের হত্যার রক্তের হোলি খেলা আর নির্মম বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বার্মিংহামে শুক্রবার টাউন সেন্টারের হাই স্ট্রিটে অনুষ্ঠিত সমাবেশে কয়েক হাজার লোক সমবেত হন এ সময় তারা ফিলিস্তিনের বর্বরতা বন্ধে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি আতিকুর রহমান ইসরায়েলের নৃশংস হামলায় লাশের পর লাশ পড়ছে ফিলিস্তিনের গাজায়

To end the siege in Gaza, we just came here to support Gaza. I just want to say one thing: May Allah protect you, Gaza, and free Palestine. That's for Gaza and free Palestine. So you can see the support around us. You know, it's nice to see all these faces. My brothers and everyone, and my sisters are here, all of us. So peace, Palestine. Be Palestine. Palestine. Free Palestine. Be Palestine. Palestine. Allahu Akbar. Allah Akbar. Bisho manobotake এই প্রতিবাদে জড়ো হয়েছিলেন বিভিন্ন জাতি ও বর্ণের মানুষ প্রায় দুই সহস্রাধিক লোকের অংশগ্রহণে বার্মিংহামের টাউন সেন্টারের ব্যস্ততম হাই স্ট্রিট যেন থমকে দাঁড়ায় ফিলিস্তিনের সংহতি প্রকাশ করেন অনেকেই সবার মুখেই এ যুদ্ধ বন্ধ করো প্যালেস্টাইন মুক্ত করো সমাবেশ শেষে এক বর্ণাঢ্য ডোরেলি বার্মিংহাম টাউন সেন্টার প্রদক্ষিণ করে মেল বক্সের সামনে গিয়ে শেষ হয় প্যালেস্টাইন যেখানে মানবতা আজ বুলুন্ডিত নিপীড়িত নির্যাতিত ও নিগৃহীত এই মানব সভ্যতাকে ধ্বংস করতে একের পর এক ড্রোন হামলা হচ্ছে এ ভূখণ্ডে হামলা বন্ধে ধর্মীয় বিশ্ব নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে বার্মিংহামের এই ডেমনস্ট্রেশন থেকে মোহাম্মদ আতিকুর রহমান চ্যানেল আইন নিউজ বার্মিংহাম এবারের ঈদে যুক্তরাজ্যে প্রবাসী বাঙালির ঈদ বাজারে জামা জুতোর সাথে যুক্ত হয়েছে স্বর্ণের অলঙ্কার আমাদের রিপোর্টার আব্দুর রশিদ বিভিন্ন অলংকারের দোকান ঘুরে এসে জানান গত কয়েক বছরের তুলনায় এবার স্বর্ণের দাম অনেকখানি কমাতে এবারের ঈদে মানুষের নতুন কাপড়ের পাশাপাশি স্বর্ণের অলঙ্কারের প্রতিও রয়েছে সমান আগ্রহ দোকানগুলোতে গৃহিণী আর তরুণীদের দেখা গেছে স্বর্ণের অলঙ্কার কিনতে স্বর্ণ কিনতে এসে তারা জানান কেবল ঈদের জন্যই নয় স্বর্ণের দাম কমাতে তারা দেশে নিয়ে যাওয়ার জন্য স্বর্ণ কিনছেন আর বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও তারা বলছেন স্বর্ণের দাম কমাতে এবার স্বর্ণের ব্যবসা ভালো হচ্ছে দাম ক্রয় ক্ষমতার ভেতরে আসায় বেড়েছে ক্রেতাদের চাহিদাও উল্লেখ্য বর্তমানে ব্রিটেনে বাইশ ক্যারেট স্বর্ণের বাজার মূল্য হচ্ছে দুশো ছত্রিশ থেকে দুশো পাউন্ড প্রতি দশ গ্রামে যা পূর্বে ছিল তিনশো উনষাট পাউন্ড ভরি হিসেবে বর্তমান বাজারে এক ভরি স্বর্ণের দাম হচ্ছে দুশো পাউন্ড

পুরুষ হত্যার প্রতিবাদে শনিবার লিড সিটি সেন্টারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হল প্রতিবাদ প্যালেস্টাইন মুভমেন্ট সহ কয়েকটি মানবাধিকার সংগঠনের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা সপ্তম দিনের মতো অব্যাহত রয়েছে অবৈধ দখলদার ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন গত মঙ্গলবার থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন একশো সত্তর জনের মতো ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় দীর্ঘ শিশু নারী পুরুষ হত্যার প্রতিবাদে গত শনিবার লিড সিটিসি সেন্টারে ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে স্লোগানে স্লোগানে ভূগরিত হয়ে ওঠে পুরো এলাকা প্যালেস্টাইন মুভমেন্ট সহ

অন্যদিকে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ইরান ছাড়াও আমেরিকা ব্রিটেন ফ্রান্স অস্ট্রেলিয়া জাপান ইটালি তুরস্ক জর্দান থ্রিয়নেশিয়া বাংলাদেশ ও মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে দেশগুলোর সাধারণ জনগণ ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা দাবি জানানো হচ্ছে নিজ থেকে মোহাম্মদ জাকারিয়া চ্যানেল আই নিউজ গতকাল তেরোই জুলাই সারের গ্রুপ অব ফ্রেন্ডসের উদ্যোগে অনুষ্ঠিত হল সেহরি ও ফিলিস্তিনিদের সাহায্যার্থে ফান্ড রেজিং অনুষ্ঠান জামান আহমেদ সুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে উস্টার পার্কে মেঘনার রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে আগতরা ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং এ বর্বরচিত হত্যা বন্ধের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা ফিলিস্তিনিদের জন্য জরুরি ভিত্তিতে সাহায্যের আবেদন করেন এ সময় উপস্থিত ছিলেন কদরুল ইসলাম লিচন উদ্দিন আলেক সালি নজরুল ইসলাম জাবেদ বক্স জুয়েল আহমেদ জমরুল হক ফয়সাল আহমেদ লেবু চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তারা আয়োজক জামান আহমেদ চুয়েলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের সংগঠনের কার্যক্রম আরও জোরালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন ক্লাফটন ফোরামের উদ্যোগে হেকনিস্থ ক্লাফটন কমিউনিটি সেন্টারে রোববার অনুষ্ঠিত হল ইফতার মাহফিল সংগঠনের সভাপতি মোতাহের আলী সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রোমান আহমেদ এতে বক্তব্য রাখেন ওবায়দুল হক গোলাম কিবরিয়া হাজি আফতাব আলী মোহাম্মদ তালিব আলী সুরত আলী এনামুল হক ইনাম মোহাম্মদ আঙ্গুর মিয়া গুলজার আহমেদ মোহাম্মদ হানিফ মোহাম্মদ লুবান মিয়া মোহাম্মদ জিল্লুর রহমান মোনাজাত পরিচালনা করেন ডেন মসজিদের খতিব মালানা আব্দুল মজিদ বক্তারা বলেন ক্লাফটন ফোরাম সংগঠনের প্রধান কাজ হল অত্র এলাকায় একটি মসজিদ নির্মাণ করা হাইট বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিন দিনব্যাপী মহিলা ও পুরুষদের জন্য পৃথক ইফতার ও দম মাহফিলের আয়োজন করা হল মঙ্গল ও বুধবার আমাদের প্রতিনিধি মৌদুদ আহমেদ জানান সংগঠনের চেয়ারম্যান নাসের খান শোয়েবের সার্বিক তত্ত্বাবধায়নে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেনসাইট কাউন্সিলর কাউন্সিলর জিম ফেস পেট্রিক্স কাউন্সিলর পিটার রাবিনসন কাউন্সিলর অ্যান্ড্রি কিনজে হাজি তুলা মিয়া ও হাজি মবসুরুল্লা প্রমুখ সভায় বক্তারা হাইড ওয়েলফেয়ারের বিভিন্ন কার্যক্রমের হুসি প্রশংসা করেন সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আজাদ মিয়া গিয়াসুদ্দিন মোহাম্মদ ইকবাল সমুজ হিরন খান ফরিদ মিয়া সিরাজ মিয়া সৈয়দ ইদ্রিস আলী আব্দুর রকিব প্রমুখ সোমবার বার্মিংহ্যামের রাষ্ট্রের মাল্টিপারপাস সেন্টারে বৃহৎ সামাজিক সংগঠন বালাগঞ্জ ওসমানী নগর গরিব কল্যাণ ট্রাস্টের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সূর্য প্রায় উদ্যোগে আলোচনা আয়োজন করা হয় ইফতার পার্টির আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান কমিউনিটির নেতা আফজার হোসেনের সভাপতিত্বে ও শাহ বদরুজ্জামান বদরের পরিচালনায় অনুষ্ঠানে বালাগঞ্জ ওসমানী নগর গরিব কল্যাণ ট্রাস্টের ট্রাস্টের সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে প্যানেলের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয় এতে বক্তব্য রাখেন আতাউর রহমান আতা শমসু মিয়া তাজ উদ্দিন কাউন্সিলর নেওয়াজ আলী সাদিক মিয়া প্রমুখ যুক্তরাজ্য বিএনপি বার্নলি শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হল মঙ্গলবার আমাদের ওলহাম প্রতিনিধি মৌদুদ আহমেদ জানান বার্নলির একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলকাস আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ তিন আসনের সাবেক সাংসদ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মালানা শাহিনুর পাশা চৌধুরী সভায় আরও উপস্থিত ছিলেন বার্নলি ও পার্শ্ববর্তী এলাকা থেকে আগত বিএনপির নেতাকর্মীরা সভায় বক্তারা অনতি বিলম্বে জাতীয় নেতৃবৃন্দের উপর থেকে সকল মামলা প্রত্যাহার ও কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বাহালে জোর দাবি জানান পরে মুসলিম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়ার পরিচালনা করেন মালানা শাহিনুর পাশা চৌধুরী বুধবার বাড়ায় শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হল ইফতার ও দোয়া মাহফিল আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি মোহাম্মদ আতর রহমান জানান শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ আব্দুল মালিকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত মাহফিলটি ইসলামিক সেন্টার এবং মরহুমের দুই ছেলে আহমেদ আলী জুবু ও মোহাম্মদ আলী জসীমের মাধ্যমে পরিচালিত হয় এতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালি তোসর উদ্দিন ফয়সাল চৌধুরী এমবিএ বিএ গ্রেটার সিলেট কাউন্সিল স্কটল্যান্ডের চেয়ার নুনু মিয়া স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম আনিস চৌধুরী স্কটল্যান্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাদশাহ মিয়া প্রমুখ এবার সিলেটের খবর ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে প্রায় এক কিলোমিটার ব্যাপী দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন চলাকালে বক্তারা বলেন জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বানের পরেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল গত ছয় দিনের হামলায় একশো ষাট জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলের হামলার বাদ যাচ্ছে না মসজিদ ও প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রেও এমন হামলাকে বর্বরোচিত উল্লেখ করে অবিলম্বে হামলা বন্ধ করে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা একই সঙ্গে মুসলিম বিশ্বকে এই বর্বর হামলা বন্ধে সংহত প্রতিবাদেরও আহ্বান জানানো হয় মানব বন্ধন থেকে যুক্তরাজ্যস্থ শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় গরিব অসহায় দুস্থদের জন্য অর্থ বিতরণ করা হয়েছে শনিবার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় শিক্ষানুরাগী মোহাম্মদ নুরুল হকের পরিচালনায় অনুদান বিতরণ করেন যুক্তরাজ্যস্থ শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ আহমেদ উপস্থিত ছিলেন মুরব্বী হাজি আজিজুর রহমান মাস্টার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আতাউর রহমান চুনু ওয়েলফেয়ার ট্রাস্টের দাতা সদস্য মোহাম্মদ নুরুল আলম ও পারভেজ আহমেদ হাবিবুর রহমান আবু বকর আবু আহমেদ মোহসিন বাবর মুরব্বী মাস্টার মুজিবুর রহমান জুয়েল আমির হোসেন আলমগীর আফজাল হোসেন বাবুল হোসেন বাবু খালেদ হোসেন প্রমুখ ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো ফিলিস্তিনে হত্যা আর বর্বরতার প্রতিবাদে বার্মিংহামে বিক্ষোভ ব্রিটেনে ঈদ বাজারে বিক্রি বেড়েছে স্বর্ণালঙ্কারের ইফতার মাহফিল ঘিরে ব্যস্ত ব্রিটেনের কমিউনিটি আর রাজনীতি এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ